नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। 29 अक्टोबर 2022 शुक्रवार जे पाँच राशि सुपर प्राप्ति घटते चले पाँच राशि विषय आमी विस्तारित आलोचना करते चले। তাই প্রত্যেকে ভিডিওটি আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, আগামীকাল শুক্রবার আমি একটু আপনাদেরকে আগে জানিয়ে দিই, রাহুকাল সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে। এই সময় শুভ কাজ, শুভযাত্রা কিছু করবেন না। এবং আরেকটি যে শুভ মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত, 11টা 37 থেকে 12টা 32 মিনিট পর্যন্ত আপনার অভিজিৎ মুহূর্ত থাকছে। আরেকটি যে সময় যেটা দেখা যাচ্ছে সেটি আপনার দেখা যাচ্ছে 12টা 53 মিনিট থেকে আপনার 2টা 22 মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় কিন্তু থাকছে। এবং আগামীকাল যোগ থাকছে সৌভাগ্য যোগ, দুর্দান্ত যোগ। এবার আমি প্রতিদিনের মতো একটি কথা আপনাদেরকে আবারও বলছি, আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। বিশেষ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু দিতে চলেছি। দেখুন, প্রথম কথা, সুপার ডুপার প্রাপ্তির ক্ষেত্রে মেনলি ভাগ্যের উপর কিন্তু নির্ভর। ভাগ্যভাবকে যদি আপনারা বলবত্তা যদি বৃদ্ধি করেন, ভাগ্যভাবের বলবত্তা যদি বৃদ্ধি করেন, সুপার ডুপার প্রাপ্তি কিন্তু আপনার হবেই। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে আপনি আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে। অর্থাৎ ভাগ্যাধিপতি যদি শুভ অবস্থাতে থাকে, ভাগ্যভাবের উপর যদি কোনো শুভগ্রহ থাকে, নিশ্চিতরূপে আগামীকাল যে রাশিগুলোর নাম আমি বলবো পাঁচ রাশি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর, আপনার ধনভাবের উপর, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবের উপর, আপনার ভাগ্যভাব, আপনার সফলতা ভাব। চারটি ভাব বিশেষ করে, অর্থাৎ 12টি ভাবের মধ্যে 4টি ভাব প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে আপনার 4টি গ্রহ, রাহু, শুক্র, বুধ এবং শনি, এই 4টি গ্রহ কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ। অনেকে প্রচেষ্টা করছেন, প্রাপ্তি করছে না। আবার কারো কারো ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটাতে বাধা চলে আসছে। ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবং রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিক, রাহু হচ্ছে কলিযুগের রাজা। তো এখানে রাহুকে যদি আপনি বলবত্তা বৃদ্ধি করেন এবং রাহু রক্ষা কবচ যদি আপনি পরিধান করেন তাহলে আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ঘটবেই ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে এটা ডিপেন্ড করছে আপনার রাশির উপর, আপনার ভাগ্যের উপর। আপনার যে রাশি হোক না কেন, একই রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে যে একই কথা মিলবে আমি কখনোই দাবি করি না। কারণ আপনার এখান থেকে মহাদশা, আপনার গ্রহের গোচর আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে অনলি ফর আমি ইন জেনারেল রাশিফল কিন্তু বলছি। দেখুন, প্রাপ্তি আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, কোনো সুসংবাদ আসতে পারে, আপনার কোনো চাকরি ক্ষেত্রে একটা শুভ যোগ আসতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে যাদের আটকিয়ে গেছে সেই টাকা পেতে পারেন, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে। এমনকি রাস্তায় যেতে যেতে আপনি যাচ্ছেন, আপনার 100 কি 200 টাকা বা 500 টাকা নোট পড়েছে, এটাও কিন্তু আপনি পেলেন, এটাও কিন্তু প্রাপ্তি।
কিন্তু আপনার ভাগ্যে থাকা দরকার। একটা কথা আছে, ভাগ্যে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি? এই জন্য আমি কেন বলছি, ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার কিন্তু সৃষ্টি কিন্তু হবে। এটা ম্যান টু ম্যান ডিফার করছে। আগামীকাল যোগ থাকছে সৌভাগ্য যোগ। দেখুন, সৌভাগ্য যোগে সৌভাগ্য লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে। আপনার প্রাপ্তি কোন বছর আছে, কোন সময় আছে, কোন কোন বছরগুলোর মধ্যে কোন কোন মাস আপনার ক্ষেত্রে ভালো, এবং বেশ কিছু গোপন পদ্ধতি আছে, তাদের ক্ষেত্রে সেই গোপন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। এবং এরপরে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন। রাহু রক্ষা কবচটা অবশ্যই কনসাল্ট করে আপনারা নিন। উইদাউট কনসাল্টে রাহু রক্ষা কবচ নেবেন না। শুধু রাহু রক্ষা কবচ নিলে কিন্তু হবে না প্রাপ্তি। এর জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। ভাগ্যভাব যত স্ট্রং হবে কি না, আপনার প্রাপ্তি কিন্তু খুব চটজলদি আপনার হবে। অর্থাৎ এই জায়গাটা বোঝার দরকার যে আমার মহাদশা কিসের চলছে, নেগেটিভ চলছে না পজিটিভ চলছে, এবং আমার রাশিচক্রে নবগ্রহের পজিশান কেমন আছে, এবং এর পাশাপাশি নবাংশ চার্ট আপনাকে কিন্তু বলে দিতে পারে। এবং আপনার বাস্তুক্ষেত্রে রাহুর স্থান কেমন আছে, এই জায়গাগুলো আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটাবে। এবার আমি আপনাদেরকে একে একে জানাই যে রাশিগুলোর আমি নাম বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আগামীকাল। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে 2:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের শুভ সময় দুপুর 12:14 থেকে 1:34 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের শুভ সময় 12:04 থেকে 1:18 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময়টা যে দেখা যাচ্ছে, বিকাল 4:14 থেকে 7:02 পর্যন্ত সিংহ রাশি। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আপনাদের 1। শুভ সময় 12:22 থেকে শুরু করে আপনার 1:18 পর্যন্ত। অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো আমি যে রাশিগুলোর কথা বললাম, সে রাশিগুলোর কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। অবশ্য নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক রাশি চক্র দেখা দরকার, যাদের ক্ষেত্রে নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করান, নিশ্চিত রূপে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবং সর্বোপরি ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাব, ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব, এই 4টি ভাব স্ট্রং করুন, প্রাপ্তির জায়গা সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা হতাশ হবেন না। মানুষের জীবনে একটা সময় খারাপ যায়, একটা সময় ভালো আসে, কোন সময়টা ভালো, কোন পদক্ষেপ নিতে হবে, কোন সময়ের মধ্যে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে,
এগুলো সমস্ত একজন দক্ষ জ্যোতিষ ভাই আপনাকে কিন্তু জানিয়ে দিবেন। এই জন্য আমি বারবার বলছি, যা আপনার যাকে পছন্দ অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, তবেই আপনি কিন্তু সঠিক গাইডলাইন আপনি কিন্তু পাবেন। এবং আপনার জন্মছককে বিশেষভাবে চুলচেরা বিশ্লেষণটা করুন। আমি বারবার বলছি, চুলচেরা বিশ্লেষণ করলে আপনার জন্মছকে নিখুঁত জায়গা আপনি কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।